ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृहन्ति ये भुरिदाजना ॐ शरणागतदीनार्थपरित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमस्तु ते ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुः श्रीभगवने ऋशेषिच्छाय एवं रामकृष्णमिशन् দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আমরা আবার আজকে সান্ধ্যকালীন পাঠচক্রে শনিবারের পরিবর্তে রবিবারে আজকে আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের বক্তৃতা সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ ও আলোচনায় আমরা আলোচনা করছিলাম আট আটচল্লিশ নম্বর শ্লোক এটি ইনি পূজনীয় মহারাজ শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম শিলংয়ে দিয়েছিলেন চোদ্দই এপ্রিল উনিশশো ষাট মহারাজে প্রায় জীবনের শেষের দিকে জীবন সায়ানের এই বক্তৃতা আমরা যেটা শুধু করেছিলাম যে অংশটা দিয়ে সেখানে এই যুগে অনুভূতি কোথায় এই অনুভূতিকে প্রতিষ্ঠা করবার জন্য একজনের তাই জগদম্বা তাকে আনলেন কেবল বুদ্ধি বলে মাথার সাহায্যে এসব সম্ভব একেবারেই নয় কাজেই ঠাকুর এলেন জীবন দিয়ে দেখাতে এই যে গীতার শ্লোকে রয়েছে যে যেভাবে আমাকে ডাকে সে সেভাবেই আমাকে পায় এইটি প্রমাণ করবার জন্য তার মহাজীবনের দরকার ছিল মাথার সাহায্যে অনেকে বলে গেছেন কিন্তু তাতে একেবারেই কিছু বোঝা যায় না তাই অনুভূতির মধ্যে দিয়ে স্বয়ং এসব প্রত্যক্ষ করলেন ঠাকুর নইলে প্রত্যক্ষ করলেন ঠাকুর নইলে লোকে সহজে এসব বুঝবে না ভিন্ন ভিন্ন মতগুলির এক একটি পথ মাত্র সাধনকালে শৈব শাক্ত বৈষ্ণব মুসলিম মুসলমান খ্রিস্টান সব রকম ভাবের ভাবুক কি তার কাছে এসেছিলেন তার বেশিরভাগ উপদেশ কথামৃতে আছে কথামৃত ঠিক গীতার মতো গীতায় যেমন ধর্ম সমন্বয় করেছেন ঠাক কথামৃতেও ঠাকুর তাই করলেন জগৎকে তার উপলব্ধি অনুভব অনুভূতি সব শোনালেন তিনি চাপ তিনি চাপরাস নিয়ে এসব বলেছেন তাই তো তার বাণী জগতে শুনছে এটা হচ্ছে কথা ওই ওই এ জগতে অনুভূতি কোথায় আমাদের এই যে এটা একটা খুব বড় কথা এই জগতে অনুভূতি নেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সৌবাজির শিকার এমন নয় যে শুধুমাত্র যে যারা ভক্তরা তারাই সৌবাজির শিকার হচ্ছেন তা নয় বিভিন্ন ধর্ম মত ভাবছেন কিভাবে এখন একটা ইয়ে আছে কি রিচ আমার রিচ কত বাড়বে তার জন্য কত রকম কি রিলস তৈরি হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে দেখি নানা রকমের জিনিস একটা সেদিনকে একটা ভারী সুন্দর রিল দেখছিলাম সেখানে একজন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র তিনি বলছিলেন যে আমরা সব বিদেশে আমাদের দেশে যে কত ভালো ভালো শাস্ত্র আছে সেগুলোর খবর রাখি না বিদেশে এই কি এটা কি এই ইন্সপায়ারিং টক এরকম দেওয়ার যারা মানুষজন আছে তাদের প্রতি আমরা খুব আসক্ত হয়ে পড়ি অথচ আমাদের এখানে এত বড় একজন এরকম মোটিভেশন স্পিকার আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় তিনি অর্জুনকে যা বলেছেন তার দুটো জিনিস আমরা ঠিক ওই অবস্থায় পড়ি আমরা একটা পারফেক্টস কন্ডিশনে থাকি আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না তারপরে ধীরে 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 অর্জুনকে তিনি একটু একটু করে সোজা হয়ে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন আত্মশক্তিতে বলিয়ান করেছেন এবং আরেকটা জিনিস করেছেন যে সেই আত্মশক্তিতে বলিয়ান হয়ে সে যেন তার থেকেও এগিয়ে যেতে পারে তার যেন এই বোধটা আছে তা যা তাকে তিনি বলছেন সব কিছু ছেড়ে তুমি আমাকেই ধরো আমাকে বলতে উনি কেবলমাত্র একটা মূর্তিকে বলছেন না কেবলমাত্র একটা ব্যক্তির বলছেন না একটা উচ্চ আদর্শকে যে সেই আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারবে যে আগামী দিনের সেই মানুষের কাছে পথ প্রদর্শক হবে আমরা আমাদের নিজেদের শাস্ত্রাদি নিজেদের গ্রন্থাগুলি পড়ি না এই কারণেই বোধ যুগে যুগে অবতারদের আসতে হয় কারণ আমরা শাস্ত্র সম্পর্কে ঈশ্বর সম্পর্কে জানতে চাই না এবং জানতে চাই না বলে এই খোঁজটা আমাদের হয় না এবং খোঁজ পাই না বলে সাধন করতে পারি না এবং সাধন করি না বলে আমাদের জীবনে অনুভূতি নেই অনুভূতি ছাড়া কোনো কিছুই হয় না আপনারা মায়েরা যারা রান্না করেন আপনারা দেখবেন আপনারা যতক্ষণ আপনাকে মা এই দেখছিলাম ওটাও একটা রিলস দেখছিলাম একটি মেয়ে বিদেশে গেছে সে তার মাকে মাঝে মাঝেই ফোন করে মায়ের সঙ্গে মেয়ের কনভার্সেশনটা রেকর্ড করা আছে তারপরে মেয়েটি যেরম যেরমভাবে রান্না করে যাচ্ছে কনভার্সেশানগুলো এরকম টুকরো 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 করে তার মধ্যে লিখে দেওয়া আছে মাংস রান্না করবে কিভাবে ম্যারিনেট করবেন কি কি জিনিস দেবেন সব কিছু বলা আছে আর মা বলছেন যে আমি তো মা কতক্ষণ ম্যারিনেট করে রাখবো না সারা রাত ম্যারিনেট করে রাখো আমি তো সারা রাত ম্যারিনেট করে রাখি পরের দিন যখন রান্না করে এখন কি রান্নায় যে মাংসের যে কালারটা আসবে সেটার জন্য কাশ্মীরি লঙ্কা দেবার কথা বলছেন যেটা তিনি তার অনুভব থেকে বলছেন কতটা দিতে হবে সেটাও তিনি বলে দিচ্ছেন তারপরে উনি বলছেন মা লবণটা কীরকম ওটা স্বাদ মতো দিন দেখুন অনুভূতির রাজ্যের প্রয়োজন আছে বিদ্যা একটা জায়গায় এসে থেমে যায় যখন আমরা বিদ্যাকে চর্চা করতে থাকি তখন ওই কতটা লবণ খাবো কতটা চিনি খাবো কতটা মিষ্টি খাবো এইগুলো কিন্তু অনুভূতির রাজ্যের ব্যাপার আপনি যেরকম যতটা চিনি খাবেন যতটা লবণ খাবেন কতটা লঙ্কা খাবেন সেটা যেমন প্রত্যেকের ম্যান টু ম্যান ব্যারি করে ঠিক সেই রকম জীবনের ক্ষেত্রেও জীবনকে কিভাবে দেখবো এটা এটা সবার আগে জানা দরকার এই এই আমাদের এই অনুসন্ধানটা দরকার এবং অনুসন্ধান যখনই আমরা করব। তখনই আমরা পথ খুঁজে পাব তখনই আমাদের গুরু প্রদত্ত যে পথ সেটি যদি আমরা চলতে শুরু করি জীবন আমাদের অনুভব করাবে ঈশ্বরকে ওরকমভাবে কোনো বই পড়ে অনুভব করা যায় না এটা একবারে পরিষ্কার সোজাসাপটা কথা এটা অনুভব করতে হয় সাধন ভজন করলে দেখবেন জীবন যত এগোতে থাকবে তত আমরা পরিপক্ক হতে থাকি যে আগেকার দিনে ছিল না বাংলাদেশে একটা ভারী সুন্দর কথা ওরা বলেন আমি মাঝে মাঝে শুনি এবং আমার খুব মজা লাগে মুরুব্বী মুর্বি মানে বর্ষিয়ান মানুষ এই কথা বলতে চাইছেন এই মুরুব্বীদের কাছে আগেকার দিনের মানুষজন কেন যেত কারণ জীবনে নানা টক ঝাল মিষ্টিকে অনুভব করতে করতে তারা অনুভাবে পাকা হয়ে গেছেন তার কাছে বুদ্ধি নিলে তবে হয় অফিসে দেখবেন স্কুলে দেখবেন যখন দিদিমণিদের মধ্যে মাস্টারমশাইদের মধ্যে কিংবা বড় অফিসারদের ভেতরে তারাও চায় তাদের সিনিয়র অফিসারের কাছে তাদের অভিজ্ঞতার আলোকে সবসময় রুল বুক বই শেষ কথাই বলছে না এটা হচ্ছে কথা এই কারণে অনুভবটার প্রয়োজন আছে এবং এই অনুভব দেওয়ার জন্য ঈশ্বর একজনকে পাঠান ঈশ্বর স্বয়ং অভিনয় করে দেখানোর জন্য একজনকে পাঠান এবং তিনি অভিনয় করে একবারে তাকে পাঠান আমাদের মতো হয়ে প্রত্যেক যুগে আলাদা আলাদা মানুষ আসেন সেই যুগোপযোগী রামচন্দ্রের সময় সেই সময়ে যে ক্ষত্র ক্ষত্রিয়দের কথা মানুষ শুনতেন তাই ক্ষত্রিয় হিসেবে তিনি এলেন শ্রীকৃষ্ণের সময়ও তাই এই এই যুগে তিনি এলেন একেবারে নিরক্ষর হয়ে একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের মতো হয়ে এলেন আর সাধন ভজন করলেন অনুভবের জগৎটা ঠিক ওই যুগেও যেরকম ছিল এই যুগেও ঠিক একই রকম আছে এর মধ্যে কোথাও কোনো জায়গায় সামান্যতম ফারাক নেই তাই বলছেন যে অনুভবটা হওয়া দরকার ভগবান বলছেন যে আমাকে যেভাবে ডাকে সে আমাকে সেই সেভাবেই আমাকে পেয়ে থাকে এইটা হচ্ছে কথা এইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না এটা তাকে তার মতো করে আমরা যে যতটা চাইব ততটাই হবে আপনি যখন শপিং মলে যাবেন এখন তো সব সাজানো আছে আপনার ঠিক যতটুকু জিনিস আছে ততটুকুই ওখানে তো কোনো লোক নেই আপনি হয়তো একটা ডিসকাউন্ট চলছে বলে জোর করে তো আপনার ওই যে কার্টে একটা বেশি জিনিস ঢুকিয়ে দেবে না তো আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নেবেন মাংসে খুব ডিসকাউন্ট চলছে মাছে খুব ডিসকাউন্ট চলছে তার কি চারটে মাছ দিয়ে দেবে তা তো নয় আপনি ততটাই নিয়ে আসবেন ওই দেখছিলাম প্রবাসে ঘরকন্যা ততটাই নিয়ে এসছে একটা প্যাকেট নিয়ে আসছে যাতে আবার আটখানা পকেট আছে আবার কাঁচি দিয়ে কেটে সেই পকেটগুলোকে আলাদা আলাদা করে রাখছেন দিদি দিদিমণি এই অনুভূতি তিনি বলছেন যে আমি অনুভব করে দেখেছি একসঙ্গে রোজ কেটে বার করতে খুব অসুবিধা হয় তাই টুকরো 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 আলাদা আলাদা প্যাকেট করেছেন যটা দরকার ততটা বার করে দিচ্ছে এই জীবন চলতে গেলে যেরকম অনুভূতির দরকার ঠিক সেই রকম ধর্মজীবন যেটা আমার সমগ্র জীবনকে পরিচালিত করেন আমার মনোজগত সেইটাতেও চলতে গেলে অনুভবের প্রয়োজন হয় আর আমাদের শ্রীরামকৃষ্ণদেব বা পূর্বাপূর্ব অবতাররা তারা তাদের লীলা গাথা রেখে গেছেন আমাদের আগামী দিনের মানুষের জন্য সেই লীলাগাথাকে ধরে সেই লীলাগাথাকে নিজের মতো করে আমরা কি চাইলেই শ্রীরামকৃষ্ণ হয়ে যেতে পারি তা নয় তাহলে কেন কথামৃত করি কারণ ওগুলো আমাকে অনুপ্রেরণা চিরন্তর অনুপ্রেরণা দিয়ে থাকে কীরকম একজন মানুষ গড গড ইনটক্সিকেটেড হয়ে আনন্দে থাকতে পারে আমাদের জীবনে দেখুন কেউ যেন আনন্দ যেন ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে অথচ শ্রীরামকৃষ্ণকে দেখছি আনন্দময় পুরুষ আনন্দে হাসছেন আনন্দে নাচছেন তার গলায় ক্যান্সার হয়েছে বর্ণনা আছে শেষবার রথযাত্রা এসেছেন তার গলায় ক্যান্সার হয়েছে শুনে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পুঁথিতে বর্ণনা আছে যে কার অসুখ করেছে আর কে দেখতে এসেছে এই ব্যাপারটাই ভুলে গেছেন তিনি এমন আনন্দ বিতরণ করছেন সবাই আনন্দে ভরপুর হয়ে গেছে বলছেন বর্ষার জলের মতো বর্ষার জল যখন বইতে থাকে তখন যে খড়কুটো সেগুলো একবার ভেসে চলে যায় ঠিক সেই রকম ঈশ্বরীয়ভাবে শ্রীরামকৃষ্ণ এমনভাবে হয়েছে যে তার জন্য ভক্তদের যে চিন্তা তার জন্য ভক্তদের যে ভাবনা এটা যেন একবার খড়কুটোর মতো বেসে গেছে তিনি আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন বোঝাই যাচ্ছে না তার অসুখ করেছে তুরিয়ানন্দজিকে বলছেন না যে কলারিটা সারলে ভালো হয় তিনি বলছেন আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন হচ্ছে শালা ধরে পেরেছে রে এই যে জীবনের সব্যাবস্থায় আমাদের একটা পান থেকে চুন খসলে একটা এপাস্ত তোপাস থেকে কথা হলে অফিসে গিয়ে একবার ফিরে এলে আমার প্রজেক্ট অ্যাকসেপ্টেড না হলে হ্যাঁ আমার শাশুড়ি যদি আমার কথা না শোনেন এই সব আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি ফেলিয়ারে আমরা প্রতি মুহূর্তে ভেঙে পড়ি আমাদের জীবন থেকে যেন ওই একটা কারণ একটা অপমান একটা শব্দ আমাদের যেন ভীষণ রকমভাবে ডিসঅ্যাপয়েন্ট করে দেয় আমরা আমাদের জীবন থেকে যেন নতুন করে নিজের নিজেকে দেখারই সুযোগটা হারিয়ে ফেলি এর থেকে মুক্তির পথ তিনি একটা আদর্শ মানুষ হয়ে একটা ছবি এঁকে দিয়েছেন একটা ছবি তৈরি করে দিয়েছেন কেমন করে জীবনকে কাটাতে হয় জীবনের কোন কোন জায়গায় রিভিশন দরকার জীবনের কোন কোন জায়গায় পরিবর্তন জায়গা এরকম নয় যে একটা গান হচ্ছে না বিভিন্ন জায়গায় বাজে আমাদের এখানেও বাজছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা অনেক সময় আমরা আমাদের ব্যথার কথা কাউকে বলতে পারি না নিজেরা গুমড়ে গুমড়ে মরি উনি হলেন এরকম একজন মানুষ তার শব্দ দিয়ে তিনি আমার ব্যথার ব্যথি হয়েছেন তার শব্দ দিয়ে তার জীবন দিয়ে তিনি আমার যেন সঙ্গে যেন চলতে শুরু করেছেন আমি কখন হাতটা বাড়িয়েছি এবং তিনি কখন আমার হাতটা ধরে আমাকে সাহস দিতে দিতে এগিয়ে নিয়ে গেছেন এটা আমরা ভুলে গেছি এই জীবন দর্শন ঈশ্বরীয় কথা হচ্ছে আমাদের তাই নিত্য প্রেরণা দেয় সেই কারণে মাস্টমশাই কথামৃত লেখার সময় কথামৃতের নামকরণ করবার সময় কথামৃত শব্দটা ব্যবহার করেছেন অমৃত এমন এক অমৃত শব্দ আকারে প্রকাশিত হয়েছে যা নতুন করে থাকবার প্রেরণা দেয় তাই হচ্ছে কথামৃত আমরা এইখানেই থেমেছিলাম এরপর থেকে এগিয়ে চলব মহারাজ বলছেন ব্রহ্মানন্দ কেশব সেন ও শিবনাথ শাস্ত্রী বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর মহেন্দ্রলাল সরকার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্বয়ং বিদ্যাসাগর মশাই এরা সবাই ভবতারিণীর নিরক্ষর পূজারীর কাছে বসে নিবিষ্ট মনে উপদেশ শুনেছেন তার ধর্ম সমন্বয় আস্বাদন করেছেন যার যেমন ভাব তাকে সেইভাবে পূর্ণ করে দিয়েছেন কেশব সেন কি কম লোক ছিলেন স্বয়ং ভিক্টোরিয়া তার সঙ্গে কথা বলবার জন্য পাগল হয়ে থাকতেন শিবনাথ শাস্ত্রী পুরো ব্রাহ্ম সমাজকে পরিচালিত করেছেন চিকিৎসা বিজ্ঞানী এবং চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বয়ং বিদ্যাসাগর বিদ্যাসাগর মহাশয় সব কথা একটা জীবন সম্পর্কে এত তার হয়ে গেছিল আমরা যদি বিদ্যাসাগরের জীবনী খুব ভালো করে দেখি শেষকালে তিনি লোক লোক সমাজ জনসম নিজের প্রিয়জন সকলকে ছেড়ে চলে গেছিলেন কারমাটার জীবন সম্পর্কে বড় হতাশ হয়ে পড়েছে হতাশা একটু 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 করে তার কাছে আসছেন তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে খাল বিল পেরিয়ে এসেছি সাগরে আজকে এসে মিশলাম তিনি বলছেন খানিকটা তালে লোনা জল নিয়ে যাও তিনি বলছেন না গো না তুমি তো ক্ষীরের সাগর এই যে ব্যাপারটা শুধু তাই বলছেন যে অন্তরে সোনা চাপা আছে খপর নেই এই কথা কিন্তু শুধুমাত্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলা নয় এই কথা আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের অন্তরে সোনা চাপা আছে শুধু আমাদের খপর নেই খপর জানতে পারলেই দেখবেন সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশন করতে চলে গেছি সঙ্গে সঙ্গে অহংকারে মত্ত হয়ে গেছি যে আমি কী সম্পদের অধিকারী ঐশ্বরিক সম্পদ আমরা প্রত্যেকে সেই ঐশ্বরিক সম্পদের অধিকারী অনন্তের অধিকারী অনন্ত সম্পদের অধিকারী এবং সেটি সম্পর্কে আমরা অবহিত নই বলে আমাদের এই সমস্যা তাই বলছেন যে নিবিষ্ট মনে তার কাছে নিবিষ্ট মনে বসে ধর্ম সমন্বয়ে আস্বাদন করেছেন এটা এই যে আস্বাদন শব্দটা এটা খুব ইম্পর্ট্যান্ট এই যে ঈশ্বরীয় ভাব এটাকে আস্বাদ করতে হয় এটাকে কখনো অন্য কোনো কিছু দিয়ে করা যায় না আস্বাদ কেন করতে হয় আপনি বলতেই পারবেন না চিনির স্বাদ চিনি খাওয়ার পরে আপনাকে নিজে নিজে চিনিটা মিষ্টি না গুড় মিষ্টি না মধু মিষ্টি এটা আপনাকে নিজেকে আস্বাদ করে বুঝতে হবে যেটা কতটা মিষ্টি কোনটা কাজে লাগবে জীবনে তাই বলছেন আস্বাদন শব্দটা ব্যবহার করেছেন তিনি বলছেন যার যেমন ভাব ঠাকুর তাকে সেইভাবেই পূর্ণ করেছেন গাছের প্রথম ফলটি দেবতাকে নিবেদন করা হয় এটি ছিল পাড়া নিয়ম আমাদের শ্রী শ্রীমাও সেই রকম কুটোবাধা হয়েছিলেন ঠাকুরের জন্য তার বিরাট সাধনার শেষে ঠাকুর সেই কুটোবাধা মেয়েটিকে ষোড়শী পূজা করে জগতে মাতৃভাবে প্রতিষ্ঠা করলেন যেমন দুর্গোৎসবে সপ্তমী অষ্টমী নবমীর শেষে হোম করে মহাপূজা সমাপন সে রীতি জানো তো সব বড় বড় ব্যাপারে যোগ্য করতে হতো যারা মূর্তি পূজা অবতারবাদ এসব মানতেন না তারাও তো ঠাকুরের কাছে ঘন ঘন আসতেন আজ পর্যন্ত শুনেছে কোথাও এমন বাক্য সত্যি বলছি মাইরি বলছি তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় এইসব জ্ঞানী গুণী শ্রোতারা তো প্রতিরাদ প্রতিরোধ করতে পারতেন হি স্পেক অ্যাজ ওয়ান ইন অথরিটি তিনি যে চাপ্রাস নিয়ে এসেছেন তাই তার কথা সবাই মাথা পেতে নিয়েছেন ব্রাহ্মরা তাদের বড় বড় উৎসবে ঠাকুরকে নিয়ে যেতেন তারা কালী মানেন না কিন্তু নিয়ে টানা কি দেখো মহারাজ বলছেন এই যে যেমন আমরা দেবতাকে যেটা উৎসর্গ করব বলে ঠিক করে রাখি আমাদের এখানে চুনের ফোঁটা দিয়ে রাখে বড় করে চুনের ফোঁটা যাতে ওই বাগানে এলে দেখলেই বোঝা যায় যে এইটি নির্দিষ্ট করা আছে কোনো কোনো জায়গায় খড় বেঁধে রাখে খড় দিয়ে বেঁধে রাখে কুটো বেঁধে রাখা বলা হয় এটা দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে ঠিক সেই রকম যখন কোথাও কোনো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মাঝেই ভাবি এটা কি করে হলো অমন এলিজেবল ব্যাচেলার কি সুন্দর তার গায়ের রঙ তাকে দেখতে কি সুন্দর তার চেয়ে বড় কথা কলকাতার মতো জায়গায় চাকরি করে তারপরে ওরকম ছ সাত টাকা হয়নি আছে আর অমন দেখতে সুন্দর বর আগে তো কী কালাপানা লোকেদের দোজবোরে তেজবরের সাথে বিয়ে দিত এমন একটা একবারে এলিজিবল ব্যাচেলার তার জন্য একটা মেয়ে জুটছে না এটা হচ্ছে খুব অদ্ভুত কথা কিছুতেই মেয়ে জুটছে না সেই যে ভামিনী দেবী ছিলেন পরবর্তীকালে যিনি শ্রী শ্রী মায়ের কাছে যখন অনেক ফল মূল আসতেন তখন বলতেন আমার সঙ্গেই তো পরমহংসদেবের বিয়ে হওয়ার কথা ছিল শুধু লোকে জামাই পাগল বলে তাই বিয়ে দিল না বিয়ে দিলে এসব জিনিস তো আমার কাছেই আসতো তিনি বুঝতেই পারছে না মায়ের বৈশিষ্ট্য আর মা বলছে নিয়ে জানা নিয়ে জানা তোর কি কী লাগবে নিয়ে যা কি উদার এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ত্যাগীশ্বরের এইরকম ত্যাগীশ্বরী সঙ্গিনী এছাড়া হয় না তাই তাকে মা সম্পর্কে বলা হলো মুকুজ্জেদের বাড়িতে কুটো বেঁধে রাখা আছে তার সঙ্গে শ্রীরামের শ্রীরামকৃষ্ণের বিয়ে একদম আনম্যাচড কত বড় দামড়া ছেলে আর মা মা কত ছোট্ট বয়স কোলে করে এসেছিলেন শ্বশুরবাড়িতে এটা একটা অদ্ভুত জিনিস ওই রকম আগেকার দিনে হতো তাই অত বয়সে বড় এখন তো এখন তো শুনি কন্যারা বয়সে বড় হন ছেলেরা বয়সে কম হন আর কি নতুন উল্টো ইয়ে চলছে যাই হোক না কেন সবটাই ম্যাচিং হয় আগে একবারে আনম্যাচড আমরা ভাবতেই পারতাম না এরকমও সম্ভব হয় এরকমও যে হতে পারে এটা আমরা কখনো এর আগে ভাবতেই পারিনি ঠাকুরের সঙ্গে মা ঠাকুরনের বিয়ে হলো শুধু তাই নয় কি সহ্য শক্তি ভেবে দেখুন ফেলে রেখে দিয়ে চলে গেছে অতটুকু মেয়ে তাকে একবার সম্পূর্ণ ফেলে দিয়ে চলে গেছে এখনকার দিন হলে এই নাগরিক সমিতি আছে তারপরে ইয়ে আছে পুলিশ আছে থানা আছে কোর্ট আছে হিউম্যানিটিজ রাইট না কী সব আছে সেই সব আছে সব জায়গায় আমরা চলে যেতেন মা কিন্তু সহ্য করছেন লোকে যা তা বলছে যে পাগলে সারদার পাগল পাগলের সাথে বিয়ে হয়েছে ভানুপিসির দাওয়ায় এসে শুয়ে পড়ছেন সেটা তার সান্ত্বনার জায়গা কিন্তু যখন তিনি ফিরে এলেন মা এত সুন্দর বললেন যে মানুষ ছিলেন সেই একই মানুষ আছেন মা এলেন গম্ভীরানন্দজি আনন্দজি মা লিখছেন চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য চক্ষুতে দেখলেন এবং কানে যেটা শুনেছিলেন এই দুটোর ভেতরে একটা সংযোগ স্থাপন করবার জন্য তার আশা তিনি এলেন শ্রী শ্রী মা তাকে ঠাকুর তাকে কি সুন্দর করে গ্রহণ করলেন এত ভালোবাসা তুমি এলে এখন কি আমার তোমাকে যত্ন করার লোক আছে মথুর চলে গেছে তার একটা অঙ্গহানি হয়ে গেছে এটা মথুর চলে যাওয়াতে মাকে অন্যত্র কোথাও প্রথমবার যখন এলেন মাকে ফেরত গেছিলেন রামের অত্যাচার কিন্তু পরে যখন এলেন মায়ের জ্বর হয়েছে শুনে ঠাকুরের ঘরেতেই তার থাকার ব্যবস্থা শুধু নয় একজন দাসীকে রেখে দিলেন এবং মা সুস্থ না হোক যে নহবতে যাওয়া হলো না কি অপূর্ব ভালোবাসা আমরা ছেড়েই দিই না এই যে সরস্বী পূজা তো অনেক বড় কথা মা এসেছেন ঠাকুর লক্ষ্মী দিদি ভেবে বলেছেন দরজাটা বন্ধ করে দিয়ে যাস তারপরে মা বললেন ঠিক আছে বন্ধ করে দিয়ে যাচ্ছি মায়ের গলা শুনে তিনি বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী তাই তুই বলেছেন তাতেও হলো না পরের দিন গিয়ে জিজ্ঞেস করছেন তার কোনো মনে কষ্ট হয়েছে কিনা আমাদের মেয়েরা আমাদের পরিবারের মেয়েরা নিত্য নিয়মিতভাবে অপমানিত হন সে লেখাপড়া শিখুন আর লেখাপড়া নাই শিখুন এই জগতের কাছে উদার ভাবটা জগন্মাতা যদি রাস্তা খুলে না দেন মায়েরা যদি মুক্তির পথ খুলে না দেন আমাদের বাবাদের সাধ্য নেই জগন্মাতার লাভ করার জন্য কেন বারবার তিনি জগন্মাতার লাভ করার জন্য যে সাধন করেছেন সেই সাধনের মূলেতে এটি করেছেন যখন তিনি রামাথ ভাবে ভাবে সাধন করেছেন তখন আগে সীতা দেবীর দর্শন পেয়েছেন যখন তিনি মধুরভাবে সাধন করেছেন শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার আগে শ্রীমতী রাধিকার দর্শন পেয়েছেন সবচেয়ে বড় কথা তিনি নিরাকার ব্রহ্ম অন্য কিছু করার আগে জগন্মাতার দর্শন পেয়েছেন জগন্নাথের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হলো মাতা-putre সম্পর্ক তৈরি হয়ে গেল তোতপুরি এসে জিজ্ঞেস করছেন তুমি অদ্বৈত ভাবে সাধন করবে hocam মাকে জিজ্ঞেস করে আসি তোতপুরি ভাবলেন গর্ভধারিণীর কাছে কি সুন্দর রিলেশনশিপ যাও যাও মাকে Puchke aao মাকে पूछते গেলেন মা বললেন যে হ্যাঁ ও এসেছে তোকে সাধন করাবে বলে এসেছে হ্যাঁ কইলে নির্ভয় নিশ্চঙ্ক তোতপুরি ভাবজি আমার সম্পর্কে জানলো কি করে বলছেন মা বলেছেন এই দেখুন কি অদ্ভুত একটা ইয়ে এই যে ভালোবাসা এই যে জগতের এই যে তার মাতৃ নির্ভরতা আগামী দিনের মানুষ যাতে সেটা জানতে পারে আমরা তো ওই মা কালীর চতুর্ভুজা মূর্তিকে দেখলে ভয় পাবো তাই আমরা যাতে ভয় না পারি পাই তাই জন্য জগন্মাতাকে তিনি আমাদের কাছে আমাদের মা করে রেখে দিয়ে গেলেন দেখবেন আমার ওটা খুব ভাল লাগে মাতৃমন্দিরের মাথায় যে পতাকা আছে সেখানে একটা মা শব্দটা লেখা আছে যেন একটা অদ্ভুত কথা ওই একটা শব্দ এক মন্ত্র ওইটি যেন জপ করলে ওইটি বললে যেন মা যেন অপেক্ষা করে আছেন একটা অদ্ভুত ব্যাপার আমাদের মনে আছে প্রথমবার যেবার সাধু হওয়ার পর গিয়েছি আমরা কামারপুকুরে উদ্বোধন বাড়ি উদ্বোধন ওই গেস্ট হাউস উদ্বোধনের পরে আমাদের আত্মস্থানগি জোর করে পাঠালেন আমরা গেলাম মায়ের মন্দির বন্ধ আমরা তখন পুরনো মন্দির নত পুরনো বাড়ি নতুন বাড়ি তারপরে আমাদের সিংহবাহিনী দর্শন টর্শন করে এলাম কিন্তু তারপরে এসেই শুন দেখছি মায়ের ঘরের দরজা খোলা হচ্ছে মাকে আমার এখনও মনে পড়ে সে মাকে এত অপূর্ব দেখাচ্ছেন তখন এত মাকে তো খোলা মেলা পিন দিয়ে বেঁধে দিত শুধু মুখখানা দেখা যাচ্ছে মনে হচ্ছে ছোট্ট মেয়ে যেমন সেই শীতকালে সেই বাচ্চা মেয়েদের যেমন সেই একটা মাথা একটা হুট বেঁধে দেওয়া হয় মা ঠাকুরকে ঠিক সেই রকম দেখাচ্ছেন কি অদ্ভুত যেন আমার জন্য অপেক্ষা করেছেন আমাদের জন্য যেন অপেক্ষা করছেন বারবার ওরা বলছেন চলো 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 খেতে হবে খেয়ে খাওয়াটাও আমাদের কাছে সাধারণ জিনিস মনে হচ্ছে এদিক থেকে দেখছি ওদিক থেকে দেখছি পাশ থেকে দেখছি জানলার একদিক থেকে দেখছি স্বয়ংঘর থেকে দেখছি মনে হচ্ছে দেখা যেন শেষ হচ্ছে না এইটা হচ্ছে আগামী দিনের কাছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় উপহার এই জগন্মাতাকে তিনি আমাদের কাছে দিয়ে গেলেন মাতৃভাব প্রকাশ করার জন্য আমরা এসব বুঝি না আমরা জানি যে আমাদের কাছে তিনি একজন মাকে দিয়ে গেছেন যাকে আঁকড়ে ধরে যদি ঠাকুর আমাদের ছুঁড়েও ফেলে দেন মা সুন্দর কথা কেউ থাকুক না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছে কে বলেছে এরকম কথা আগে আজ পর্যন্ত কেউ এরকম আশ্বাস দেয়নি যদি দম হৃদয়ন্তবো তথাস্থ হৃদয়ম কি সুন্দর কত ঘটাপাটা করে সানাই বাজিয়ে টাজিয়ে বিয়ে টিয়ে হলো তারপরে হয় কর্তা পালিয়ে যাচ্ছেন না লিগিন্নি পালিয়ে যাচ্ছে ওই যা অন্তর বলেছিলাম সে কথা কেউ রাখেনি একমাত্র মা মা বলছেন যে যদি আর কেউ না থাকে তোমাদের সব সময় জানবে তোমার একজন মা আছেন আমাদের জন্য জগন্মাতাকে তিনি উপহার দিয়ে গেলেন এটা হচ্ছে কত বড় গিফট কত বড় জিনিস তিনি যেন তাকে একবারে গলিয়ে সেই সোনাকে গলিয়ে একটি নতুন অলঙ্কার দিয়ে গেলেন বলা হয় সোনাকে যখন গলানো হয় গলানোর পর সে শোনা আরও বেশি উজ্জ্বলতা প্রাপ্ত হয় তাই শ্রীরামকৃষ্ণ যতটাই উজ্জ্বল হোক না কেন মা উজ্জ্বল তমা একেবারে অথচ সেই উজ্জ্বলতা এত এত সুন্দর এত স্নিগ্ধ তা দেখলে চোখ ধাঁ দিয়ে যায় না ঠাকুরকে দেখলে মাঝে মাঝে চোখ ধাঁ দিয়ে যায় কীরকম যেন একটা স্বপ্নের দেশের মানুষ বলে মনে হয় মা যেন একেবারে আমাদের দেশের মানুষ আমি তো মাঝে মাঝে আমাদের ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে মা লক্ষ্মীর বদলে শ্রী শ্রী মার একটা ছবি আছে সে ছবিটা হচ্ছে ওই সে পুরোনো দিনের ছবি সেটা নতুন করে করা সেপিয়া কালারে মা চটের ওপর বসে আছেন পাটা ঝুলিয়ে এরকম লক্ষ্মী মূর্তি দেখিনি হ্যাঁ চট মা এখন আমরা কত আসন টাসন দিই মা কিসের ওপর বসেছেন ধানের বস্তা ধান খালি হয়ে গেছে সেই বস্তাটা পেতে দিয়েছে মা তাতে বসে আছেন কোলের কাছে এমনি করে হাতটা নুড়ো করে আছেন পায়ের তলায় একটা কুশন দেওয়া নিই এখন তো কত কুশন টুষণ কত কি দেওয়া হয় আমাদের তো ছোটোখাটো সাধুদের আজকাল তলায় দেখি কোথাও গেলে কুশন টুষন দেয় আর আমার খুব মজা লাগে এই যে কী সুন্দর ওই আমাদের ইনভেস্টমেন্ট দপ্তরে গেলে ওই ছবিটা আমি হাঁ করে দেখতে থাকি স্যাপিয়া কালারের মা বসে আছেন যেন জগতের কল্যাণের জন্য তাকিয়ে আছেন ওখানে দুটো ছবি আছে তো ওই ছবিটা একটা সই তাকিয়ে আছেন আর একটা একটু যেন ঘুরে আছে দুটো ছবির মধ্যে যেটা ঘুরে আছে সেইটা তিনি সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই যে আমাদের যেন এইটা শিক্ষা দিচ্ছেন আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না মা যেন আগামী দিনের মানুষ এই যে টাকা পয়সা সব কিছুর ভেতরে থাকতে হবে অথচ আমি কোনো কিছুর মধ্যে নেই মায়ের এই ছবিটা এত অপূর্ব এই অদ্ভুত গিফট এরকম মাকে কখনো শুনিনি শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য দিয়ে গেছেন কিরকমভাবে এবং শুধু তাই নয় ষোড়শী পূজা করে তার পায়ে ওই জপের মালাটি উৎসর্গ করে দিলেন অবতারের পুজো গ্রহণ করছেন তিনি সাধারণ মানুষ যে নয় এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না বলছেন যে যারা মূর্তি পূজা অবতারবাদ এসব মানতেন না তারাও তো ঠাকুরের কাছে ঘন ঘন আসতেন ব্রাহ্মদের কথা বলছেন তারাও আসতেন অথচ একটা সময় শ্রীরামকৃষ্ণ গিয়েছেন এরা আলো নিভিয়ে দিয়েছে এত বড় অপমান করেছেন কিন্তু পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কারণে ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে গেল যারা শ্রীরাম জগন্মাতা রূপের কথা চিন্তা করেন তারা বেরিয়ে এলেন নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি হলো ভাঙন ধরে গেছে ব্রাহ্মদের সে যে কি ভালোবাসা ঠাকুর ডেকেছেন মুড়ি খেতে কেশবচন্দ্রন পার্টি চলে গেলেন দক্ষিণেশ্বরে মুড়ি খেতে ঠাকুর মুড়ি তরকারি খাওয়াবেন ঠিক করেছেন মুড়ি তরকারির সঙ্গে সেই লুচি দেওয়া হয়েছে একবারে সাধারণ তরকারি নানারকম তরকারি দিয়েছে মন্ডা মিঠাই পায়েস দই রাবড়ি সব দেওয়া হয়েছে সব খাচ্ছেন তারা ব্রাহ্ম সমাজের সব একবার স্টল ওয়ার্ডরা তারা একটা নিরক্ষর বামুনের এই আমন্ত্রণে চলে এসেছেন কিংবা সেই নৌকাতে বিহার করতে চলে গেছেন ওইটুকু ঘরের ভেতরে সবাই দেখার চেষ্টা করেছেন এই যে কি অদ্ভুত একটা জিনিস তিনি আমাদেরকে দিয়ে গেছেন বলছেন তারা নিরাক্ষরবাদী ব্রাহ্মরা তাদের বড় বড় উৎসবে ঠাকুরকে নিয়ে যেতেন তারা কালী মানেন না কিন্তু কালীর পূজারীকে নিয়ে কী টানাটানি না চলতো এই যে ভগবানকে চিন্তা করে ব্রহ্মকে চিন্তা করে মানুষ কেমনভাবে বেহেড হয়ে যায় মানুষ কেমন ভাবে একেবারে তার ভেতরে ডুবে যায় এরকম একটা ছবি আমাদের জন্য দেখানোর বড় দরকার ছিল নবমী পূজার শেষে আমরা হোম করি দশমী তিথিতে বিসর্জন ঠাকুর তার অপূর্ব সাধনা শেষে সরসী পূজা করলেন সাক্ষাৎ জগদম্বাকে আবাহন করলেন শ্রী শ্রী মার মধ্যে প্রতিমায় যেমন প্রাণ প্রতিষ্ঠা করে দেবীকে আবাহন করে এই পূজায় তার দেহ মন প্রাণ সাধনার ফল যা কিছু সবই মাতৃচরণে অর্পণ করলেন অমানিশায় মার পূজা হচ্ছে নিশীথ রাতে লোকচক্ষুর আড়ালে এই মহাযজ্ঞের অনুষ্ঠান পূজার শেষে পূজক প্রতিমা ও সম পূজক পূজার শেষে পূজক ও প্রতিমা সমাধির মধ্যে এক হয়ে গেলেন জগতের নারী জাতির ভেতরে ব্রহ্মশক্তির উপিনী কুণ্ডলিনীর জাগরণ হলো। ধীরে ধীরে সেই জাগরণের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে যেভাবে দেখতে পাই আমার মনে আছে একজন একজনের পরিবারে আমি যেতাম তার ঠাকুমা ছিলেন শ্রেশ্রী মায়ের আশ্রিতা তাঁর কাছে আমি শুনেছি শারদানন্দজি তাকে মায়ের শরীর চলে যাওয়ার পর মায়ের একটি ছবি দিয়েছিলেন সেটা আবার কি ব্রাউন পেপারের একটা খামের ভেতরে মুড়ে আর বলেছিলেন মা তোমার আঁচলের মধ্যে বুকের মধ্যে করে লুকিয়ে নিয়ে যাও এবং শারদানন্দজির নির্দেশ মতো এমন একটা জায়গায় ঘর তৈরি করা হয়েছিল যেখানে সাধারণত আমরা ঘর সবার অ্যাক্সেসের জায়গায় রাখি বিশেষ করে ঠাকুর আর মায়ের ছবি আছে যা স্বয়ং দিয়েছেন সেই ছবি তোর লোককে দেখানোর জন্য আমাদের পাগল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের এমন ঠাকুর করতে বলা হলো জায়গায় যেখানে সাধারণের অ্যাক্সেস হবে না ওরা যেখানে থাকেন যে বাড়ির একেবারে শেষ ঘরটা ফ্লোরের একেবারে শেষ ঘরটা ঠাকুর ঘর হিসেবে নির্দিষ্ট রইল ঠাকুর মা এবং স্বামীজি আর স্বামী শারদানন্দজির ছবি ছিল বেরিতে পরবর্তীকালে যারা অন্যরা দীক্ষা পেয়েছেন বীরজানন্দজির কাছে মাধবানন্দজির কাছে প্রভু মহারাজ আত্মসঙ্গে দেওয়ালে আলাদা করে রাখা ওই বেদির মধ্যে কাউকে রাখা হয়নি কি অপূর্ব সেই ছবি আমি দেখেছি এখন সেই ছবিটা হালকা হয়ে যাওয়ায় অন্য একটা ছবি প্রতিস্থাপিত হয়েছে কিন্তু সেটা একটা অদ্ভুত ব্যাপার এটা হচ্ছে কথা ভগবান নবমী পূজার শেষে আমরা হোম করি ঠাকুর যেন তার সমস্ত সমাধি তার সমস্ত সাধনার শেষে মায়ের পাদপদ্যে উৎসর্গ করলেন আগামী দিনের জগনগণকে এগিয়ে দিলেন এই যে নিজের স্ত্রীকে দেবী জ্ঞানে পুজো করা এটা কিন্তু আমাদের দেশে নতুন নয় এর আগেও হয়েছে আমাদের ইয়ে ছিলেন না ওই যিনি এখন কাঠ দিয়ে হোম করতেন বাঁকুড়ায় থাকতেন ইন্দাসের গৌরী পণ্ডিত ইন্দাসের গৌরী পণ্ডিত নবমীর দিন নিজের স্ত্রীকে জ্ঞানে পুজো করতেন এখনও সেই মন্দির আছে সেই ঠাকুর ঘর আছে সব আছে কিন্তু এই যে নিজের স্ত্রীকে সাধনার যাবতীয় ফল উৎসর্গ করা এটা কিন্তু একটা নতুন জিনিস শুধু তাই নয় তাকে তৈরি করছেন আগামী দিনে ধর্মসংঘ তৈরি হবে তিনি তার চালিকা শক্তি হবেন তাই বলছেন সংঘ জননী সংঘ যেন তার গর্ভ থেকেই বেরিয়েছেন তিনি যেন সন্তানবৎ সেই সংঘকে লালন পালন করবেন চিরকালীন তাই যেন একজনকে তিনি ঠিক করে দিয়ে গেলেন তিনি হলেন শ্রীমা সারদা দেবী তাই বলছেন সব পূজার শেষে কেমন করে করলেন লুকিয়ে কেন লুকিয়ে করা হয় আমাদের যখন আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা হয়নি আমরা জিজ্ঞেস করতাম আমার মনে আছে বেলঘড়িয়া স্টুডেন্ট সময় আছি আর জিজ্ঞেস করলাম জানেন তো ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে তার আগে পুজো হচ্ছে কালী পুজো যেই কালী পুজো হয়ে গেল আমাদের দূর 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 করে তাড়িয়ে দিল বেলঘড়িয়া স্টুডেন্ট শ্রমে সুপ্রকাশ মাছকে জিজ্ঞেস করেছিলাম কেন মানে এরকম বার করে দিল আমরা তো সবই দেখলাম তাহলে কিসের অসুবিধা উনি বললেন এটা সিক্রেট বলে এত সিক্রেট এটা পবিত্র বলে তাই এত গোপন জিনিস পবিত্র জিনিস ওরকমভাবে সমাজের মধ্যে ট্রান্সফার হয় না ওইখানে দীক্ষা দেখবেন একটা ক্লোজড জায়গার ভিতরে হয় কারণ সবাই এইটি ধারণা করার যোগ্য হয়ে উঠবে না যারা যোগ্য হবে তারাই একমাত্র এটা ধারণা করতে পারে আমার এখনও মনে আছে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সব মন্ত্রই আমরা প্রিন্টেড অবস্থায় দেখেছিলাম প্রেস মন্ত্রটা ছাড়া পরমকুজনীয় রঙ্গনাথানন্দ যখন উৎসার উচ্চারণ করছেন সে মন্ত্র আমি অবাক বিস্ময়ে মন্ত্রটা শুনছি আর ভাবছি এমন কথাও জগতে কেউ ভাবতে পারে জীবনকে কি কেউ এরকম ভাবেও দেখতে পারে তখন ভাবছি যে সন্ন্যাসের আদর্শ কত উচ্চ কত মহিমাময় কত তেজময় কত জ্যোতির্ময় এই যিনি সেই সম্পদ যেরকম সেই আমাদের ব্রহ্মবস্তু জগন্নাথের পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে যখন স্থানান্তর করা হয় গোপনই করা হয় কেউ যাতে দেখতে না পারে এমনকি যিনি স্থানান্তর করছেন তিনিও দেখতে পাবেন না সমস্ত পুরীর আলো বন্ধ থাকে অন্ধকার থাকে নিষ্প্রদীপ থাকে চোখে কাপড় বেঁধে দেওয়া হয় আবার একটা কাপড় থাকে ভেতরে যাতে কোনোভাবেই তার সেই দৃষ্টি না পড়ে তিনি অনুভূতি দিয়ে সেই হৃদয় থেকে ওইটি বার করে নতুন ইয়েতে পুনঃস্থাপিত করেন গোপনে সবার অলক্ষে তার কারণ হচ্ছে এই পবিত্র কাজটি করছে ঠিক সেই রকম যেন সবার অলক্ষে তিনি যেন জগতের মাথার প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন কি সুন্দর কথা দেখবেন তিনি মাঝে মাঝে টেস্ট করে দেখছেন যাকে তিনি ঠিক করেছেন আগামী দিনের মানুষের জন্য সেই লোকটা ঠিকঠাক আছে কি না সেই মহিলা খাবার নিয়ে এলেন ঠাকুর কিছুতেই খেতে বসতে পারছেন না ঠাকুর বলছেন যে তুমি কথা দাও আর কোনো দিন এরকম করবে না ঠাকুর মা বলছেন না বাপু ওরমটি পারবো না মা বলে যদি কেউ এসে বলে তাকে আমি ফিরিয়ে দিতে পারবো না দেখুন এটা কিন্তু ঠাকুরের তৈরি করা তিনি যেন দেখে নিচ্ছেন তার এটা কোথাও কোনো ভুল আছে কিনা রাখাল লাটু বুড় গোপালদা শরৎ বাবুরাম সকলের জন্য রুটি ঠিক করে দেওয়া আছে বাবুরাম মহারাজের কাছে ঠাকুর জানলেন যে তাঁর নির্দিষ্ট করা যে রুটির সংখ্যা মা তার চেয়ে বেশি রুটি তাকে খাওয়ান অনুযোগে সুরে গিয়ে বলছেন ওরা সাধন ভজন করবে বলে এখানে এসে থাকে আর তুমি তাদের বেশি বেশি করে খাওয়াছ মা বলছেন দেখো ওরা দুটো রুটি খেয়েছে বলে তুমি ওদের গাল মন্দ করো নি ওদের ভবিষ্যৎ আমি দেখবো ঠাকুর তুষ্ট কী আনন্দে ভরপুর হ্যাঁ আমার ছেলেদের দেখার জন্য লোক তৈরি হয়ে যাচ্ছেন যোগিন মাকে জিজ্ঞেস কাকে বেশি ভালোবাসেন গোপালের এই আমাদের আমাদের গৌরী মা বলছেন সে উদাহরণ দিচ্ছেন যে ইয়ে হতে তুমি তুমি যখন বিপদে পড়ো জগতে তুমি যখন বিপদে পড়ো তখন তুমি বাঁশিতে বাজাও রাই কিশোরী বলে এইটা হচ্ছে কথা ইয়েতে বলছেন ত্রিগুণাতীতানন্দজিকে বলছেন অনন্ত রাধার মায়া কখনই না যায় কোটি রাম কোটি কৃষ্ণ হয় যায় হয় রয় এই যে তিনটি কথা বলছেন যে তাঁর থেকে উদ্ভব হয়েছে তাঁর থেকে স্থিতি তাতেই লয় পেয়ে যাবে ইনি এমন শক্তিশালী দেশি ভাষায় গিঁহ ভাষায় বারণ করছেন যে এর ভেতরে যে আছে তা সে তার প্রতি যদি তুই অপরাধ করিস তাহলে তুই ছাড়ানো পেতে পারি কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি একবার অসন্তুষ্ট হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারুর উপায় নেই কারুর দ্বারা তুই রক্ষা পাবি না দেখুন মায়ের সেই আত্মাশক্তি মহামায়ের রূপ কতভাবে তিনি প্রকাশ করছেন এই অমূল্য সম্পদ তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন আমাদের মা আমাদের জন্য কত কি কাণ্ড করছেন শিলংয়ের ভক্ত এসেছেন দেখছেন মা খ্যাংড়া ঝাঁটু দিয়ে পরিষ্কার করছেন তিনি তো ভেবেছিলেন মা রাজেরাজেশ্বরী সোনার সিংহাসনে বসে আছেন আর দুই সখী তাকে দুটো চামড় দিয়ে হাওয়া করছেন এসে দেখলেন সে বুড়ি মা মা মজা করে বলতেন বলবে তোমাদের মা এমনি এমনি চিলেন খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো মায়ের পায়ে বাদ ছিল তো পাটা টেনে টেনে হাঁটতো সেইটা নিয়ে মা মজা করতেন হাসতেন কত কি কাণ্ড করতেন ভক্তদের কাছে কত সহজে প্রকাশিত হচ্ছেন আমার অরূপ আনন্দের এই স্মৃতি কথাটা এত ভালো লাগে মায়ের শেষ জন্মতিথি জন্মতিথি পালন হয়েছে জয়রামবাটিতে জন্মতিথি পালন হয়েছে শারদানন্দজি দেওয়া ঠান্ডা কাল তো তাই তোলা জলে মা স্নান করেছেন পুকুরে গিয়ে স্নান করেননি তারপরে শারদানন্দজির দেওয়া নরুন পেরে কাপড়টি পরেছেন পুজো করেছেন তারপরে এসে বসেছেন বাত আছে বলে একটা ছোট টুলের ওপর পা তুলে দেওয়া হয়েছে রাশি রাশি পদ্ম ফুল রাশি রাশি পদ্ম ফুল ঢালা হচ্ছে আর মা বলছেন শরতের নামে দাও রাখালের নামে দাও বাবুর নামে দাও সবার নামে নামে ফুল দাও আর ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন এদের সবার কল্যাণ করো সকলের ভালো করো ঝুড়ি ঝুড়ি ফুল পড়ছে আর সে সরিয়ে নিয়ে গেলে আবার এক স্তূপ হয়ে যাচ্ছে তারপরে তিনি দেখছেন অরূপ যে দেখছেন মাতা সেই বেত পা নিয়ে টেনে টেনে একটা বাটিতে করে কিছু নিয়ে যাচ্ছেন শুনলেন মামি তিনি তখন পোয়াতি বলছেন আজকে তো রান্না রান্নাবান্না হতে দেরি হবে অথচ তো পোয়াতি ওর খেতে অসুবিধা হবে ভাত তো তৈরি হয়ে যাবে মাথায় তোলা উনুনে তার জন্য ঝোল রান্না মাছের ঝোল রান্না করার জন্য মাছ কেটে নিয়ে ধুতে যাচ্ছেন তিনি যে শক্তি আমাদের আপনারা দু চারটে ভালো কথা বলি ও কি ভালো বললেন এইটা বললে সাত দিন ঘুম নেই বুকটা এমনি করে চেপে বসে আছি তাহলে আমার বক্তৃতাটা ভালো হয়েছে কেউ কেউ আবার যদি সেই লিঙ্কটা পাঠায় সেই লিঙ্ক কতবার আমরা লুকিয়ে চুরিয়ে দেখছি প্রত্যেকবার দেখছি বেড়ে যাচ্ছে একটা মাত্র প্রশংসার কথা শুনে আমরা কিরম এলিয়ে পড়ি আর তাকে তুমি দুর্গা তুমি লক্ষ্মী এত কিছু করে দেওয়া হলো তিনি সেই ধুয়ে নিয়ে এসে মাছ রান তার ওটার যেন কোনো ব্যাপারই নয় যেন সেই অন্তঃসত্ত্বা তার যে ভ্রাতৃবধূ তাকে খেতে দেওয়াটা তাই সব ব্যাপার শ্রীরামকৃষ্ণের ফুল প্রুফ একটা তার ইমেজ আমাদের কাছে পাঠিয়েছেন তিনি চলে যাওয়ার আগে এই তাঁর একটি প্রকাশ তাকে দিয়ে গেছেন জিজ্ঞেস করছেন না যে আমাকে তোমার কি বলে মনে হয় হচ্ছে যে মা মন্দির আছে যে এই শরীরে জন্ম দিয়েছেন ইদানিং ইয়েতে আছেন নহবত খানে আছেন যিনি পদসংবাহন করছেন তাদের সবাইকে এক বলে মনে হয় সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয় মা তার নিজের থেকে বলছেন লাঠু যে স্মৃতিতে আছে ঠাকুর শরীর চলে গেল মা গিয়ে আছড়ে পড়ে কেঁদে বলছেন অমন লজ্জাশীলা মা তিনি বলছেন মা কালিগো কোন দোষে আমাকে ছেড়ে গেলে মা আর আমাদের এই যে দাদা আমাদের রামলাল দাদার বেটা শিবুদা তিনি যখন যাচ্ছেন জিজ্ঞেস করছেন খুঁড়ি তুমি কে বলছে কে আবার তোর খুড়ি বলছে না তাহলে যাও এই কাছে চলে যাও নিয়ে যাও তখন নিজের স্বরূপ স্বীকার করছেন লোকে বলে কালি দেখুন আমাদের কাছে একটি মানুষকে তার দাঁত নড়ছে এমনি এমনি করে তুলে পড়ে গেলে সেটা তিনি একজনকে দিয়ে দিলেন আদ্যাশক্তি মহামায়ের শরীরের একটা অংশ আমরা একটা একটা চুল যদি পাই সেটাকে নিয়ে আমরা কি লাপালাপি করছি এক জায়গায় গেছিলাম তারা শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন সেনাটি কলোনি থেকে এসেছিলেন তারা দীক্ষার সময় বাংলাদেশ থেকে এসছিলেন তাই একটু মাটিতে মায়ের শ্রীচরণের চিহ্ন মায়ের বুড়ো আঙুলের ছাপ নিয়ে তারা ফেরত চলে গেছিলেন সেইটি তারা সম্পদ হিসেবে করে আমরা একটি ধুলোর জন্য কত মায়ের একটি চরণ রজর জন্য কত আমরা হইচই করি দেখবেন মায়ের বাড়িতে অর্ঘ, ফুল চরণামৃত এটার জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে মায়ের পা ধোয়ার জল মাকে পুজো করা হয়েছে যে জল দিয়ে সেই জলের জলটির জন্য পাগল হয়ে যাচ্ছি তা অথবা বুঝতে পারছি তো কত মানে কতখানি দামি জিনিস আমাদের মা আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের বাড়িতে মায়ের ঘরে ঢুকতে দেওয়া হতো ওই দরজাটা কাটা ছিল কাঁচ টাচ বসানো ছিল না পূজানতে আনতে একটুখানি টেনে বার করা দেওয়া প্রথম দিকে টেনে বার করা হতো না আমরা ঘরের মধ্যে ঢুকে ফুল দিয়ে মাকে প্রণাম করতাম আমরা বদমাইশি শুরু করলাম মায়ের আঁচল কাটা শুরু করলাম ঘরে ঢোকা বন্ধ হয়ে গেল। এই ট্রেনে দরজার কাছে নিয়ে আসো তো ওইটা তারপরে আমরা চাটতে শুরু করলাম তারপরে ওরা মুছে মায়ের ইয়েটাকে রাখা হলো তখন ওই আধঘানা ইয়ে রাখা হলো চাটা চাটির কোনো সুযোগ নেই ওপর থেকে দাঁড়িয়ে পেট ঝুলিয়ে ফুল দেওয়া তারপরে সেটাও বন্ধ হয়ে গেল। কিন্তু মায়ের কৃপা কিন্তু এতটুকু বন্ধ হয়নি মাকে যত আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে তত মা আমাদের তত কাছে হয়েছেন তত ভালোবাসার বস্তু হয়েছেন এই এক অদ্ভুত জিনিস আমাদের কাছে একটা অদ্ভুত সম্পদ শ্রীরামকৃষ্ণ উপহার দিয়ে গেছেন তাই বলছেন জগতের নারী মধ্যে জগত রূপিনী কুণ্ডলিনীর জাগরণ হলো স্বামীজি সেই বিখ্যাত চিঠিটার কথা ভাবুন মাকে কেন্দ্র করে মায়েদের সংঘ তৈরি হবে আঠারোশো সালে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ এই স্বপ্ন দেখছেন তার পঞ্চাশ বছর বাদে উনিশশো সালে এমন ব্রহ্মবাদী ব্রহ্মবাদীরা এসেছেন আমি তো মাঝে মাঝে ভাবি এরা কত শক্তিশালী আমাদের এখানে রিলিফ করতে এসেছিলেন সব মায়েরা এসেছিলেন অন্যান্য জায়গায় যখন রিলিফ হয় তখন আমাদের সব সবসময় কিছু না কিছু করে সাহায্য করতে হয় এখানে মায়েদের কিচ্ছু সাহায্য করতে হলো না বরং তারাই সমস্ত কাজকর্ম করে না আমরা গিয়ে দাঁড়িয়ে রইলাম পুতুলের মতো ভীষণ বৃষ্টি পড়ছিল আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি মায়েরা ওই বৃষ্টির মধ্যে সব জিনিসপত্র রেখে সব মানুষকে গুছিয়ে সে জিনিসপত্র দিয়ে দিলেন আমরা এখানে এই একটু মারপিট সম্পন্ন এলাকার ভেতরে রিলিফ করতে গেছিলাম শিল্লা থেকে মাতাজিরা এসেছিলেন মাতাজিকে আমি প্রায় বর্মের মতো ব্যবহার করেছিলাম মাতাজি আপনার গাড়িটা আগে আগে যায় আমি পেছন পেছন যাচ্ছি জিনিসপত্র নিয়ে আর কিছু নয় আমি যদি একা একা ঢুকতাম খুব মারধর খেতাম কিন্তু মাকে দেখে তারা আর কিচ্ছু করলেন না দুই মা শিল্লার দুই মা দাঁড়িয়ে রইলেন আমরা জিনিসপত্র দিয়ে দিলাম পরে যে আমাদের রিলিফ চললো সেটাও কিন্তু খুব সহজে হয়ে গেল মা এমন সুন্দর করে শিল্লার বড় মাতাজি এমন সুন্দর করে রিলিফ করার পরে এই যে সাধারণ মানুষের কীরকম অবস্থা জানবার জন্য ওইখানে গিয়ে একটা চায়ের দোকানে আমাদের সঙ্গে বসে চা খেলেন এবং ওইখানকার গ্রামের লোকেদের সঙ্গে কথা বলছেন এমনভাবে কথা বলছেন দেখে মনে হচ্ছে এরা কতদিন ধরে তাদের চেনে আমি চুপচাপ বসে বসে ভাবছিলাম মাতাজিকে দেখছিলাম আর মাকে মায়ের কথা ভাবছিলাম বউ এসেছে মাঝি বউকে তিনি জিজ্ঞেস করছেন তোমাকে এরকম রুক্ষ দেখাচ্ছে কেন মাঝি বউ বলছেন আমার ছেলেটা রোজগের ছেলেটা মারা গেছে হঠাৎ করে বাড়ির সবাই ছুটতে ছুটতে গেছেন প্রবল কান্নার শুনে দেখছেন মাও কাঁদছেন মাঝি বউ কাঁদছেন কিন্তু ছেলেটা যে কাট এটাই বোঝা যাচ্ছে না মাঝি বউয়ের কান্নার যে মায়ের কান্নাটা তীব্র সেই অদ্ভুত তীব্র কণ্ঠে তিনি যেন মাঝি বউয়ের সব শোকটা কেড়ে নিলেন তারপরে মাঝি বউকে বললেন এক মাথা তেল দিতে আর খাইয়ে টাইয়ে তাকে পাঠালেন আবার গুড় মুড়ি বেঁধে বুঁধে দিলেন তাকে আমার মনে আছে একজনের সন্তান হারানোর পর আমাকে জিজ্ঞেস করেছিলেন কি করবেন আমি জয়রামবাটিতে গিয়ে বলুন মাকে যে ওই সন্তান তুমি আমায় দিয়েছিলে আবার সেই সন্তানকেও তুমি কেড়ে নিয়েছো তোমার জিনিস তুমি আমায় দিয়েছিলে আমি পালন করেছিলেন এখন তুমি ফেরত নিয়ে নিয়েছো কিন্তু এই সন্তান হারানোর যে শোক এটা আমি কেন বয়ে বেড়বে এটাকেও তোমাকে কেড়ে নিতে হবে আমি এক বছর বাদে যখন তার সাথে আবার দেখা হলো দেখলাম সত্যি সত্যি সে প্রার্থনা সফল হয়েছে মাতার সেই সন্তান হারানোর দুঃখটাও কেড়ে নিয়েছেন কি কত বড়ো যে সম্পদ ঠাকুর আমাদের কাছে দিয়ে গেছেন ঠাকুর পুজো করে একেবারে তার যাবতীয় প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে ওই যে হে বালে ত্রিপুরে সুন্দরী তার কাছে প্রার্থনা করছেন ইহার শরীর মন অবলম্বন করিয়া আবির্ভূতা হও অবতার প্রার্থনা করছেন এই জগন্মাতার এই যে মূর্তি এসেছে সে তার ভেতরে তোমরা আবির্ভূত আমরা যেরকম এই থুতনিতে হাত দিয়ে জগন্মাতাকে বলি স্থান স্থিং স্থির ভব বিডঙ্গ আসুর ভব বাজ্যর ভর্ণ পৃতু ভব সুসদাস্তমগ্নে পুরীষ আগ্ন আমরা বলতে থাকি এরকমভাবে ধরে বলতে থাকি যে অমুখ দেবতা দুর্গা দেবতায়া প্রাণা ইহ প্রাণা দুর্গা দেবতায়া জীব ইহ স্থিত দুর্গা দেবতায়া সর্বেন্দ্রিয়ানী ও দুর্গা দেবতায়া মন প্রাণ বুদ্ধি দেহধর্ম এই সব নিয়ে তুমি এখানে আবির্ভূত হও তার হৃদয়ের ভেতরে এরকম ভাত দিয়ে সেই প্রার্থনা করতে থাকি হে জগন্মাতে হে ত্রিপুর সুন্দরী এই মূর্তিকে পরিগ্রহ করে আবির্ভূতা হও তিন দিন তিনি আমাদের কাছে পূজা গ্রহণ করেন কখনো মনে হয় না মাটির মূর্তিকে পূজা করছি মনে হচ্ছে জীবন্ত জাগ্রত আমাদের মনে আছে যখন সাধু হতে এসেছি আমাদের তো বেলুন মাঠে হাওয়া করতে দেওয়ার দিত না কেউ আমাদের কখন হাওয়া করতে দিত যখন ওদের হাত ব্যথা করতো তো বিকেলবেলা ওদের হাত ব্যথা করতো তাই আমাদের পিপিটিসি ব্রহ্মচারীদের হাওয়া করতে দিত দুপুরবেলা সব মালাগুলো খোলা আছে কোনো কারণে একটা চুল একটু খুলে গেছে সেই চুলটা মায়ের মুখের ওপর পড়ছে এটা আমার কল্পনা আপনারা ভেবেই নিতে পারেন এটা আমার কল্পনা গল্প যা বলবেন তাই কিন্তু আমার ভীষণ রকমের মনে হচ্ছিলো সেই মাকে দেখে মনে হলো সারাদিন যেন আমরা বিকেলবেলা যখন সেই বড় তালপাতা দিয়ে হাওয়া করছি মনে হচ্ছে মা যেন সারাদিন পুজো নিয়ে হ্যাঁ এত কিছু করে এবারে ক্লান্ত হয়ে গেছেন সেই যেরকম তিনটি মূর্তি আছে আপনারা দেখবেন এই ইয়েতে যদি যান কোনার্কে যান তাহলে তিনটি সূর্যের তিনটি মূর্তি আছে প্রভাত সূর্য ফুল অফ লাইফ আনন্দে ভরপুর তার চোখ মুখ সব কিছু দিব্য তারপরে মধ্যাহ্ন সূর্য তার দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না একটা মূর্তি একটা স্থাপত্য কিন্তু তার ভেতরে এমন একটা প্রাণ দেওয়া হয়েছে তার দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না আর অপরাহ্ন সূর্য সেই সূর্যের মুখে চুল খসে পড়েছে ক্লান্ত সে যেন আর রথটুকুও নিয়ে যেতে পারছে না সেইটা আমাদের মনে হচ্ছিল যেন জগন্মাতা খুব ক্লান্ত হয়ে পড়েছেন আমার এই হাওয়া খেলে মা যদি একটুখানি শ্রান্ত মা যদি একটু ইয়ে এর গল্প আছে আমাদের আত্মানন্দজির জীবনীতে আছে আমরা পড়েছি আত্মানন্দজি মায়ের শরীর চলে যাওয়ার পরে মায়ের একটুখানি স্থূল অস্থিভস্য ঢাকাতে পাঠানো হয়েছে তখন উনি ঢাকা কেন্দ্রের অধ্যক্ষ তিনি ঘর বার করছেন মা আসবেন মা আসবেন মা আসছেন ভান্ডারে বলে রেখেছে ভাত বানাবে না শুধু গরম জল চড়িয়ে রাখো ভাবটা কি সুন্দর যে মা যখনই এসে পৌঁছাবেন সঙ্গে সঙ্গে যেন চাল ছড়ানো হয় চাল ছড়ানো হয় মাকে প্রতিষ্ঠা করার পরই যেন গরম গরম ভাত মাকে খেতে দেওয়া হয় দেখুন এটা সবটাই কল্পনার জগৎ কিন্তু এক একটা জিনিস আমাদের নতুন করে প্রেরণা দেয় নতুন করে জাগিয়ে দেয় আমরা জগন্মাতারকে এইভাবে পেয়েছি এর জন্য সমস্ত কৃতিত্ব সব ক্রেডিট শ্রীরামকৃষ্ণ তিনি তার সেই আধ্যাত্মিক সুধা মন্থন করে জগন্মাতার মধ্যে দিয়ে তারপরে এই আমাদের তিনি আমাদেরকে উপহার দিয়ে এই যে অদ্ভুত উপহার এই রকম উপহারের আগে আমরা কখনো পেয়েছি বলে আমার আমাদের মনে পড়ে না আগামী দিনের মানুষের কাছে এরকমভাবে কেউ কোনো অবতার দিয়ে যায়নি শুধু তাই নয় সর্ববিপদে সব কিছুতে এটি যেন আমাদের একটা আশ্রয়ের জায়গা বলছেন এরপরে ঠাকুরের জীবনে আমরা কি দেখতে পাই সাধনার শেষে তার ধর্ম সমন্বয়ের বাণী সবাইকে শুনিলেন তিনি বড় বড় দৃষ্টান্ত তিনটি বড় বড় দৃষ্টান্ত দিলেন সানাইয়ের দৃষ্টান্ত দিতেন দুজন ওস্তাদ মিলে সানাই বাজায় আর একজন তার বাঁশিতে শুধু পুঁ ধরে থাকে আর একজন বাঁশির সাতটা ফোকরে নানা রাগ রাগিনী তোলে ধরো পাশের ঘরেই নবতে সানাই বাজছে একজন পোঁ ধরে আছে আর একজন ওই পোঁ অবলম্বন করে নানা রাগ রাগিনী বাজাচ্ছে শেষে আবার পোঁতে চলে যাচ্ছে ঠাকুর স্বয়ং যেন দুটি বাঁশিই বাজাচ্ছেন ব্রহ্মকে প্রত্যক্ষ করছেন আর সেই অনুভূতি যা কিছু সব বাঁশির সাতটা ফোকরে আস্বাদন করছেন আর সবাইকে বিলাচ্ছেন কতক লোকবৈচিত্র্যের মধ্যে কতক লোকবৈচিত্র্যের মধ্যে যেতে চায় না এই থেকে যত গোড়ামি বিদ্বেষ ঝগড়া চাটি কি সুন্দর এই দৃষ্টান্তটা যে সাপ ও ধরে আছে সে সেই একেশ্বরবাদ এককে ধরে রাখতে পেরেছে আর আরেকজন সেই একের যে প্রকাশ সেই সাতটি সুরে প্রকাশ করছেন কিন্তু বলছেন দেখুন এইখানে কথাটা একটা দারুণ সুন্দর একজন তার বাঁশিতে শুধু পো ধরে থাকে আর একজন তার বাঁশির সাতটা ফকরে নানা রাগিনি তোলে তারপরে বলছেন আবার সেই অনুভূতির এই অন্যজন সেই পোঁয়ো অবলম্বন করে নানা রাগ রাগনিতে রাগ রাগিনী তুলছে শেষে আবার পুঁতে চলে আসছে সেই যা থেকে শুরু তাকে প্রকাশ করছি নানাভাবে আবার তাকে গুটিয়ে একটা জায়গায় এনে ফেলছি আমাদের একটা ভারী সুন্দর উদাহরণ পুঁথিতে দেওয়া আছে এই দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ বলছেন একটা নদীতে সমুদ্রর সমুদ্র অভিমুখে একটা নৌকা চলতে শুরু করেছে সে যখন চলছে তখন নদীর উৎসমুখ থেকে চলছে সেটা গিরি পর্বত সেই পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে যখন সে সাধারণ মানুষের এলাকার মধ্যে দিয়ে যায় তখন তার দৃশ্যের পরিবর্তন হয় গাছপালা এতক্ষণ শুধু গাছপালা দেখছিল এরপরে বাড়ি ঘর দোর মানুষ মানুষে খেলছে জলে নাচছে হৈ হৈ করছে সমস্ত কিছু দেখতে পায় ক্রমাগত তার ইয়েটা গতিটা বড় হতে থাকে তখন সে আর ওইটা দেখতে পায় না দেখতে পায় কিন্তু সেগুলো ছোট ছোট হতে থাকে তারপরে একটা সময় সেই সমুদ্রের ভেতরে সেই নৌকাটা যায় সেই জাহাজটা যায় গেলে সেই সমুদ্রের হিল্লল কল্লোলে তার সে কাঠের জাহাজার ধরে থাকতে পায় না ভেঙে চুরে তছ নছ হয়ে সেই সমুদ্রের ভেতরেই তার শলিল সমাধি হয় এই যে তিনটি ভাব এই দুটি ভাব একটা হচ্ছে দ্বৈত অদ্বৈত থেকে আমরা যাত্রা শুরু করেছি আমরা এসেছি দ্বৈতে তখন আমরা সব কিছু দেখছি সব কিছুর ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ দেখছি আবার সেইভাবে সাধন করতে করতে মনে হচ্ছে মনটাকে আবার গুটাতে শুরু করি আবার অনন্তের দিকে যাত্রা করেছি এবার যখন অনন্তের কাছে গিয়ে পৌঁছলাম তখন আমার স্বীয় সত্তাকে হারিয়ে সেই অনন্তের একটি সত্তা হয়েছে কেশববাবু কত বড়ো বাগ্মী বিলেতে উচ্চ সম্মান পেয়ে এসেছিলেন জানো এদিকে ভগবত ভগবৎ শক্তি রয়ে এদিকে দেখো ভগবত শক্তি রয়েছে আবার মহাপণ্ডিত তার বক্তৃতা শুনে সাহেব রানী গডসন করেছেন সেই কেশববাবু ঠাকুরের মুখে সানাইয়ের উপমা শুনে বললেন এখানে জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয় দেখছি ঠাকুর আরেকটি দৃষ্টান্ত দিতেন এক ব্যক্তি একটি গামলায় গুলে বসে আছে একজন এলো একখানা কাপড় নিয়ে কে তুমি কি করতে হবে সে বলে আগে আমার এই কাপড়খানা সবুজ রঙে ছুপিয়ে দিতে হবে আচ্ছা এই নাও তোমার সবুজ রঙ আরেকজন এলো তাকে জিজ্ঞেস করলেন কে তুমি তোমার কি রং চাই বলে আগে আমার হলুদ রঙ তার কাপড়খানি হলুদ রঙে ছুপিয়ে দিলে এইভাবে তার কাছে যে যা চাইছে লাল নীল বেগুন ইত্যাদি তাই পেয়ে যাচ্ছে আর একজন এলো বুদ্ধিমান তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কি করতে হবে আগে যে রঙে আপনি আপনার নিজের মুখটা ছুপিয়েছেন আমাকেও সেই রঙে চুপিয়ে দিন এটা দেখছেন এই যে আমাদের আলাদা আলাদা মন অথচ যখন এই যে আর রং ভালো লাগে না তখন সেই মায়ের কাছে যাবার আমাদের যেমন আছে আর এই জগতের লাল নীল হলুদ সবুজ কিচ্ছু ভালো লাগে না তখন আপনা আপনি আমাদের তখন মনে হয় সেই সাদা বা যে রঙে মনটাকে চোপালে আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারবো সেই রঙে নিজেদের ছোঁয়াই বলছেন ভবসাগর ঠাকুর ভাবসাগর ঠাকুর নিজে রংগুলে বসে আছেন আর যে যেমন চাইছে সেই রঙে তাকে ছুপিয়ে দিচ্ছেন কাজেই বোঝো কি রংগুলে তিনি বসে আছেন এই হলো ঠাকুরের অনুভূতি কি অদ্ভুত রঙে তিনি তার মনটি ছুপিয়েছেন কতভাবের লোক তার কাছে আসছে শাক্ত বৈষ্ণব ব্রাহ্ম যে যেভাবে মানুষ তাকে সেই সেভাবে পূর্ণ করে দিচ্ছেন এইটি একমাত্র তার জীবনেই দেখতে পায় দক্ষিণেশ্বরে তার বাঁশির সাত করে নানা রাগ রাগিনী তুলেছে তার গামলায় সেই আশ্চর্য রঙগুলো বসে আছেন আর একটি দৃষ্টান্ত দিতেন গিরগিটি রং নিয়ে ঝগড়া করছে গিরগিটি রং নিয়ে ঝগড়া করছে এটা তো খুব পরিচিত আমাদের একটা উদাহরণ যে গাছে গিরগিটিটা থাকতো একজন সেদিকে গিচলো সে এসে বললো গিরগিটি রং সবুজ আরেকজন বললে সে দেখে এসেছে হলুদ এইভাবে চার পাঁচজন কেউ নীল কেউ বেগুনি কেউ লাল রং দেখে এসেছে সকলেই ঠিক দেখেছে কিন্তু কারোর সাথে কারুর মিলছে না তাই নিয়ে ঝগড়া তোমরা জানো বহুরূপী গিরগিটি থেকে থেকে রং বদলায় যাদের মধ্যে ঝগড়া তারা প্রত্যেকেই সত্যের এক একটি দিক থেকে শুধু দেখছে যে যেভাবে উপাসনা করছে সে সেভাবেই সত্যকে দেখছে যদিও সকলে এক সত্যকেই দেখছে এই ঝগড়া কে মেটাবে চিদা আকাশে যার যা ভাসে তাই তার বোধের সীমানা মা তুমি কে কেউ জানে না তুমুল ঝগড়া চলেছে মারামারির উপক্রম তখন একজন এসে অশান্তির কারণ জিজ্ঞাসা করলে দেখুন তো মশাই আমাকে বলে মিথ্যাবাদী আমি সচক্ষে দেখে এলাম সবুজ ও বলছে হলুদ সে সে যেন বলছে জন বলছেন তোমরা সবাই সত্য বলেছ আমি এই গাছ তলায় থাকি সেই গিরগিটিটাকে ভালো করে জানি প্রায় সে রঙ বদলায় আরও শোনো আমি কখনো দেখি ওর কোনো রঙ নেই এই শেষেরটি হল ঈশ্বরের নিরাকার নির্গুণ ভাব ঠাকুরের অনুভূতি এইরকম বহুমুখী এইটি হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে তার সেই বহুমুখী অনুভূতি তার কথা দিয়ে অমৃতের মতো পাঠিয়ে দিয়েছেন ঠাকুর বলতেন মা আমায় রাস ঠেলে দিচ্ছেন সে জ্ঞান আর ফুরোয় না এই হলো আসল জ্ঞানের ভাণ্ডার আমরা এই ভান্ডার খুঁজি মাথায় আমরা ভুলে যাই আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অনুভূতি আমি যাকে সমাধি বলছি আমাদের শাস্ত্রে আছে একটি আকাট মূর্খ যদি সমাধিস্থ হয় সেও বেরিয়ে আসে পূর্ণ জ্ঞানী হয়ে এই সব তার ব্যাপার মত পথ নিয়েই ধর্মে ধর্মে ঝগড়া দ্বন্দ্ব এই দ্বন্দ্ব মেটাবার জন্যই ঠাকুরের আবির্ভাব তিনি সর্বধর্ম সমন্বয় করলেন ধর্মবিজ্ঞানে যা বলে তা শেষ পর্যন্ত অদ্বৈত তত্ত্বে একত্রে গিয়ে পৌঁছায় ঠাকুরের এই বাণী নিয়ে স্বামীজি আমেরিকায় গিয়ে প্রচার করলেন সেখানে মহা ধর্ম মহাসভায় পাঁচ ছ হাজার সুশিক্ষিত পাশ্চাত্য নরনারীকে ঠাকুর এসে এই সর্বধর্ম সমন্বয়ের বাণী শোনালেন তাই বলি সাধনা চাই অনুভূতি চাই উপলব্ধি চাই ঠাকুর এসেছিলেন এগুলো শেখাতে এগুলির অভাব ছিল তিনি এসে প্রত্যক্ষ করিয়ে দিয়ে গেলেন এটা আমাদের প্রয়োজন আমরা অন্যদের বোঝাতে গিয়ে অনেক সময় ভুলে যাই যে অনুভূতিটা আমার হওয়া দরকার আমি যদি অনুভব না করতে পারি তাহলে জগতে যদি সবাই অনুভব করতে পারেন তাহলেও আমার কোনোভাবে কিছু হবে না বলছেন সাধন আর সাধনার জীবন দুটি না হলে ধর্ম হয় না এটা খুব দরকার সাধনাটা হওয়া দরকার এবং এই সাধনাটা যেন আমাদের জীবনে প্রকাশিত হয় এই যে মাস্টারমশাইরা আমাদের পড়াচ্ছেন আমরা এম এ পাশ করছি জীবনের শেষে কিন্তু আমরা এম এ বিয়ে কি না সেটা কিন্তু আমাদের পরিচয় নয় আমাদের একটাই পরিচয় আমি শিক্ষিত কিনা আমি শিক্ষিত অর্থে সত্যিকারের শিক্ষা আমি পেয়েছি কিনা আমার মধ্যে দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা এগুলো আমাদের ভেতরে এসেছে কিনা এগুলো যতক্ষণ না আসছে ততক্ষণ নিশ্চিত নিশ্চিত করে জানুন এটা কখনোই আমাদের কিছু হতে পারে না দৈনন্দিন জীবনে নিঃস্বার্থ পবিত্র হতে হবে এরই মধ্যে সত্যের উপাসনা করতে হবে নচেত কাজ হবে না এটা ইন্টালেক্ট বা মাথার দিক দিয়ে বুঝবার নয় ধর্মকে আমরা ইন্টালেক্ট অর্থাৎ মাথার ব্যাপার বলে মনে ধরেছি তত্ত্বজ্ঞানের জন্য ইনটিউশন বা অনুভূতির ভেতর দিয়ে যেতে হয় তা ভুলে গেছি যে কোনর একটা ভাবের সাধন চাই তার ক্যারেক্টার চাই এই যে বললুম না মেধয়া নবহুনা না সত্যে না লভ্য তপসা এস আত্মা ধর্ম জিনিস হলো এই সত্য নিষ্ঠা ঠাকুরের জীবন দেখো দেখে শেখো শুধু শেখা নয় সাধনার ভেতর দিয়ে অনুভূতি করতে হবে তবে হবে সেই স্বামী শুদ্ধানন্দজি এবং স্বামী অদ্ভুতানন্দজি উপনিষদ শুনতে গেছেন ব্রহ্মদর্শন করছেন পণ্ডিত বলছেন যে সেই তাঁকে এসে একটা ছক্ষ মুঞ্জা ঘাসের ভেতরে যেরকম সেরকম তিনি ঈশ্বর হলেন সেই রকম যত তাকে ছাড়ানো যায় ছাড়াতে ছাড়াতে ভেতরের যে ছোট্ট বিষটা তিনি হলেন এই রকম আনি বলছেন আমাদের লাট্টু মহারাজ বলছেন সুধীর পণ্ডিত ঠিক বলেছে তাকে আটকানো যাচ্ছে না অথচ কিন্তু তিনি পড়াশোনা করেননি কিন্তু বলছেন সুধীর পণ্ডিত ঠিক বলেছেন কারণ তার অনুভূতি দিয়ে তিনি এই কথাটা জেনেছেন আমরা অনেকেই কোন পাণ্ডিত্য দিয়ে ভগবানকে জানার চেষ্টা করি আমরা পাণ্ডিত্য দিয়ে কখনো তাকে জানতে পারে না শ্রীমা শারদা দেবীর একটি ভারী সুন্দর কথা আছে যেটা দিয়ে আমরা শেষ করবো বলছেন মা বলছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার করে এসে সাধন করে পথ দেখিয়ে যান এবার দেখালেন ত্যাগ ঠাকুর এবারে এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে মা এত বড় কথা বলেছেন মলয়ের বাতাস বইছে যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে ওই মলয়ের বাতাস হচ্ছে পুরুষকার ওইটি যদি আমরা তুলে ফেলতে পারি তাহলে দেখতে হবে ওই পাল তুলে ওটা পুরুষকার মলয়ের বাতাসের স্পর্শে আমার সেই যে কাপড়ের পাল সেটাও চন্দনে আমার সেই কাঠ সেটাও চন্দনে রূপান্তরিত হবে শ্রীভগবান আমাদের সেই পরিমাণ শক্তি দিন এই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি ওম প্রণতা প্রসীদী বিশ্বী হারিণি ত্রাইলোক্য বানা লোকনা বরদাভাব ও শাটি ওম শাতে ওম শান্তি হরি ওম তৎসারপণমাস্তু